না, কনজাংটিভাইটিসটা হচ্ছে অনেক 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 কমন সমস্যা। আমার চোখে যে সাদা সাদা যে জিনিসটা আছে, ওই সাদার উপরে একদম পাতলা একটা লেয়ার থাকে, সেটা যেটা চোখে দেখা যায় না, সেকে কনজাংটিভা বলা হয়। যে কনজাংটিভা যখন ইরিটেট করে, যখন তখন কনজাংটিভাইটিস হয়। ওর টিপিক্যাল সিমটম থাকে চোখটা লাল হয়ে যাওয়ার, চোখ থেকে অনেকটা জল পড়ে যাওয়ার, পরপর পরপর চোখ দিয়ে জলটা নামতে থাকে। তো এই জলটা যেটা আছে একদম পাতলা থাকতে পারে অথবা গাঢ়া থাকতে পারে। এত গাঢ়া থাকতে পারে যে চোখ, দুটো চোখটা একদম বন্ধ হয়ে যায় আর চোখটা খুলতে কিন্তু মুশকিল হতে পারে। তো এই টিপিক্যালি ভাইরাস দিয়ে হয়, মোস্টলি এটা ভাইরাস জন্য হয়, এটা ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাসতেই হয়। ফাঙ্গাস থাকলে, ব্যাকটেরিয়া থাকলে এই যে সিক্রেশনসটা আছে, যে চোখটা, চোখে যে জলটা যেটা পড়ে অনেকটা বেশি থাকে আর গাঢ়া থাকে, আর ভাইরাস থাকলে মোটামুটি একটা পাতলা থাকে। এটা টোটালি টেম্পোরারি, ইউজুয়ালি 3 থেকে 7 দিন থাকে। আর সেটা আর্টিফিশিয়াল আই ড্রপ, ধরুন ময়সল আছে, এফ্রেশ আছে, এই আই ড্রপ দিনে 3 থেকে 4 বার দেওয়া যেতে পারে। ওর সঙ্গে যে অ্যান্টিবায়োটিক আর স্টেরয়েডের ড্রপটা যেটা আছে, সিপ্লক্স ডি বোর ধরুন, মক্সিসিপ ডি ধরুন, অথবা সিপ্লক্স ডি ধরুন, এর সঙ্গে অ্যান্টিহিস্টামিনিক আই ড্রপ, ওলাপেটাডিন ড্রপস, এর মধ্যে অনেকটাই ভালো করে কাজ করে। আর মোটামুটি এই সিমটমসটা কমপ্লিটলি ঠিক হয়ে যায় 3 থেকে 7 দিনের মধ্যে। থ্যাংক ইউ।